এটা নিচের দিকে আসছে। এই হোয়াটস আপ গাইজ, দিস সুমিত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এন্ড আজকে আমরা চলে এসেছি কোথায়, ওজোরাতে। অ্যাক্রোপলিস মল তোমরা দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না, আমি আলাদা করে ভিডিও ফুটেজ দিয়ে দেবো। এখন আমার আওয়াজ আই থিঙ্ক তোমরা শুনতে পারবে না, কারণ বাইরে অনেক নয়েজ আছে। সো আজকের ব্লগটা ওজোরাতে, তোমাদেরকে দেখাই ওজোরা কীরকম আর আমাদের লাইভ পারফরমেন্স সাথে। সো দেখতে থাকো ভিডিওটা, চলে এসছে। রেডি আছি আমরা মোটামুটি, রেডি টু রক আর কি। সাউন্ড চেক, আমাদের ড্রামার চলে এসেছে অলরেডি, প্লাগড হয়ে গেছে ইনস্ট্রুমেন্ট। এখন আমরা আমরা লেট নই, সবসময় না বলি লেট, অ্যাকচুয়ালি আমরা লেট, একদম রাইট টাইম টাইমে রয়েছি একদম। তো গিয়ে এখন তোমরা দেখো শোটা জাস্ট। তো আমরা অলরেডি চলে এসেছি ওজোরাতে, আর ওজোরা সম্পর্কে কিছু একটু বল। ওজোরা আমার ফেভারিট রুফটপ যদি হয় তাহলে আমি বলবো ওজোরা, দেখার দিক দিয়ে, কারণ প্রচণ্ড সুন্দর। মানে আশা করি তোমরা ব্লগেই দেখতে পাবে, প্রচণ্ড সুন্দর। আর যেহেতু এটা 20th floor, তাই সারাক্ষণ মানে অতটা গরম লাগে না, যদি এখানেও গরমও থাকে, যেমন এখন প্রচণ্ড গরম, কিন্তু ওজোরাতে কিন্তু যথেষ্ট আমাদের ওরকম গরম লাগছে না। দেখতেই পাচ্ছ আমি চুলটুল খুলে বসে আছি। এটা কলকাতার সব থেকে উঁচু একটা রুফটপ, আর এখানকার এনভায়রনমেন্ট অলরেডি ভিডিওতে আমি কিছু ক্লিপস তোমাদেরকে দেখিয়েছি, দেখেই বুঝতে পারছো। আর আমরা এখানে এই নিয়ে আই থিঙ্ক 6 টাইম হচ্ছে আমরা শো করছি, আর গরমকাল একটু বেশিই ভালো লাগে। শীতকালে আমাদের শো করতে খুব অসুবিধা হতো, যেহেতু রুফটপ আর এতটা ঠান্ডা, কিন্তু আজকে দেখা যাক কি হয়। এখন যার সাথে পরিচয় করাবো সেটা হচ্ছে আমাদের দিশুদা, আমাদের ড্রামার আজকের শোয়ের। তো দিশুদা কেমন লাগছে? খুব ভালো। কোনটা, পিজাটা না শোটা? দুটোই।
এতদিন পরে না এটা বলাটা উচিত না, অনেকদিন পরে আমি নিরামিষাসী, সোমমঙ্গল বুধ আমি আমিষাসী, আজকে ফাটিয়ে অনেকদিন পর, মানে অনেকদিন পর বলাটা ভুল, মানে সপ্তাহে প্রথম মানে সোটার থেকেও মাংসটা পেয়ে খুশি, তুমি তো খাওই না বেসিক্যালি, সেটাই তো আমাদের স্টার্টার্স চলে এসছে, আমরা খাচ্ছি, এটাই মেইন, তাহলে আমি ভিডিওটা অফ করে আমিও খাই, এটাই মেইন, বিধ্বস্ত ঋষুদা এরপরে আবার কিন্তু উঠতে হবে স্টেজে, আমরা বলবো যে 2 লিটারের 2 বোতল লেবু জুস দিয়ে দেন আমাদেরকে, বড় একটা ওই ইয়ে পাইপ দিয়ে, যেগুলো যে হয় না এক্সস্ট পাইপ দিয়ে রং দিয়ে আমি তো ওটা বলছি না, আমি বলছি যে এটাই সত্যি যে আমরা সারাদিন খাই, আমরা সারাদিন খাওয়ার স্বপ্নই দেখি, কিছু করার নেই, খেতে হবে, তোমরাও খাও, আই থিঙ্ক কিছুদিনের মধ্যে লকডাউন হবে শুনছি, তো সবাই সেফ থেকো, আর বাড়িতে থেকে বেশি বেরিও না যদি ইম্পর্টেন্ট কাজ না থাকে, তো সবাই সেফ থেকো, আর ভিডিওটা এতদূর দেখার জন্য থ্যাংক ইউ, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, ভ্লগ 3।